নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ পালং পনির রেসিপি। খুব কম উপকরণ দিয়েই আমি করব, তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে আমি পালং শাকগুলো দিয়ে দেব। ভালো করে আমি বেছে নিয়ে নিয়েছি পালং শাকগুলো, তারপরে আমি এতে জল দিয়ে দিলাম, তারপরে এটা আমি ঢাকা চাপা দিয়ে রাখবো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো দেখে নেব এবার সেদ্ধ হয়েছে কি না। তো আমার পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমি পালং শাকগুলোর জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই তো আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, তো ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে এক এক করে নামিয়ে নেব। তো তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এভাবেই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা আর আদার পেস্ট। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমার এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পালংয়ের পেস্টটা এতে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম ধনে আর গরম মশলা গুঁড়ো, ভালো করে এবার নেড়েচেড়ে নেব আবার। তারপর আমি হালকা ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দিলাম, তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমি দেব স্বাদ মতো চিনি, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, আমি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিলাম। তো আমার একদম পালং পনির হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অসাধারণ হয়েছে খেতে, তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথেও এটা খেতে পারো। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা।